আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি রান্না করব কুচি কাঁঠাল বা এঁচোড় দিয়ে নিউ রেসিপি আজ বানাবো। এখানে আমি কাঁঠালটার খোসা ছাড়িয়ে মাঝখানের অংশটা বাদ দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে হালকা সিদ্ধ করে নেব জল দিয়ে। এখানে আমি পরিমাণ মতো তেল দেব আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আমি একটু হালকা লাল করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করব, পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালারের করে নেব। এবার ধুয়ে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট। আর দেব স্বাদ মতো লবণ। এক চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। নেবার পর আমি এখানে মাঝারি সাইজের এক পিস আলু নিয়েছি, এটা ভালোভাবে আমি ছোট আকারে কেটে নিয়েছি। এবার আমি এটা কষিয়ে নেব। এখানে আমার কাঁঠালটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। উপরে আমি কিছুটা জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল অ্যাড করে দেব। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। এই পর্যায়ে আমি লবণের টেস্টটা চেখে দেখব আর অবশ্যই বাড়িতে ট্রাই করো এই নিউ রেসিপিটা। আরও একটু লবণ দিলাম, খুবই টেস্টি, খুবই অসাধারণ খেতে। দিয়ে আমি একটা সিটি মেরে নেব। দেখো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলো। আবারও ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।